बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिस्ती आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। सेई आलोचनाटी हलो प्रेमेर गाछे दुटी फल रसे करे टलमल, सेई फल गुरु खाइया भक्तेर दिले अमर हय संसारे। अच्छा, माने प्रेमेर गाछे दुटी फल नाकि प्रेमेर गाछे एकटी फल? अच्छा, तो एखन घटना हलो ये विश्वजगत यदि केउ खोजे कोनो जायगाय कि प्रेमेर गाछ देखाते पारबे? आसले प्रेमेर गाछ देखाते पारबे ना। प्रेमेर गाछे एकटी फल, सेई फल गुरु खाइया भक्तेर दिले अमर हय संसारे। এই যে কথাটি বলা হয়েছে যে ওই নাম ভুল করিলে যাবে মারা, পড়বে রে তুই বেশম ফেরে, যে আজকের মূলত কথাটি হবে কি, যে প্রেমের গাছে দুটি ফল। দেখেন, একটি গাছে একটি ফল, দুইটি গাছে দুইটি ফল। তাহলে গুরুর প্রেম আছে ভক্তের প্রতি, আর ভক্তের প্রেম আছে गुरुर प्रति। ताहले भक्त निजे एक प्रेमेर गाछ और गुरु निजे एक प्रेमेर गाछ, तखन कि हलो जे गुरुर जे गुरु छिलो से किन्तु पृथिवीते मानुष के हेदायतेर पथे डेकेछे, तिनिओ बायात ग्रहण करेछिलो, आबार निजे बायात कराइछे मानुष के। तखन जे प्रेमेर शिक्षा दिएछे, प्रेमेर गाछ जखन बीज रोपण आल्लार बीज मंत्र नाम दिए दिए तखन सेखान थेके प्रेमेर गाछ हयेछे, सेई प्रेमेर गाछे फुल हयेछे, सेई प्रेमेर गाछेर थेके फल हयेछे एबं फल हलेई हबे ना, सेई फल पाकते हबे। आर पाका फलेर बीज जेखाने फेलबे सेखाने गाछ हबे। अच्छा, एई विश्वजगत खुजले किन्तु प्रेमेर गाछ पावा जाबे ना। ताहले प्रेमेर गाछ कि? प्रेमेर गाछटी हय हृदये। प्रेमेर गाछे जे फल सेई फल गुरु खाइया भक्तेर दिले अमर हय संसारे। अच्छा, जेमन गुरुर जे गुरु छिलो तिनि किन्तु सेई फल खेयेछे, सेई फलटा कि? तार जे गुरु छिलो से किन्तु एई फलटा खेये दिये गेछे, आबार एई फलटा से खेयेछे। खाओयार परे एई फलटा जखन खाय तखन एई फलेर भितरे किन्तु बीची आछे। एई बीची, सेई बीचीटा किसेर? आल्लाह नामेर बीची। सेई बीजटा जखन भक्तेर मध्य रोपण करे, जखन एकटा भक्त बायात ग्रहण करे, जखन सेई बीचीटा भक्तेर मध्य रोपण करे देय, सेई नामेर मंत्र दिये देय, तखन सेई नाम जपे आर प्रेमेर देशे लाई खेलाय। प्रेमेर देशे लाई खेलाते खेलाते एमन एकटा पर्याये चले जाय, तखन कि हय? तखन सेई बीज थेके सेई भक्तेर प्रेमेर गाछे फल धरे जाए। अच्छा, गुरु तो एक फल खाच्चेई, एटाओ एक प्रेमेर गाछ, एटाओ तो एक प्रेमेर गाछ। अच्छा, किन्तु भक्तेर गाछे जे प्रेमेर गाछे जे फल धरेछे एटा किन्तु भक्त खाय ना, एई फलटा उपभोग करे के? गुरु उपभोग करे। गुरु उपभोग करे किभाबे? দেখুন, সংসারে আপনার একটা ছেলেকে আপনি মানুষ করেছেন, জজ ব্যারিস্টার হয়েছে, সে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ইনকাম যখন করে তখন কিন্তু করে সেই ইনকামের টাকাটা আপনাকে দিয়ে দেয় আপনি পিতা, তখন সেই ভক্তের জীবনের সমস্ত ইনকাম মুর্শিদের কাছে জমা থাকে। অনেক কিছু ইনকাম করেছে ভক্ত, কিন্তু সে বলে বাবা তুমি ছাড়া উপায় নেই, তুমি বিনা আমার আর কেউ নেই। তখন ভক্তের সমস্ত কর্মফল প্রেমের গাছের ফল গুরুর কাছে জমা থাকে, তখন গুরুর কাছেও আছে ফল, সেই ফল গুরু খাচ্ছে। আবার এই ভক্তের ফলটাও সেই কর্মফল গুরু উপভোগ করছে। গুরু যখন উপভোগ করছে তখন কিন্তু ভক্তের ফল এবং গুরুর কাছে দেওয়া যে ফল দুটোটি ফলই গুরু ভক্ষণ করে, এটা দিয়ে খায়। কোনো একদিন এই ভক্ত যেদিন সর্বদিক দিয়ে সে যোগ্যতা লাভ করে তখন গুরুর কাছে কিন্তু গুরুর ফল এবং ভক্তের ফল দুটি ফল, এই প্রেমের গাছের দুটি ফল গুরুর কাছে। তখন যেদিন সময় হয়ে যায় সেদিন ভক্তকে ডেকে আলিঙ্গন করে চোখের জলে কাঁদে, বলে বাবা আমি চলে যাব, আমার সময় হয়ে গেছে, আমার ডাক পড়ে গেছে, আমার দয়াল আমাকে ডাক দিয়েছে, আমি চলে যাব। বাবা প্রেমের গাছে দুটি ফল রসে করে তলমল, সেই ফল বাবা আমি এতদিন ভক্ষণ করেছি, তোমার ফল, সেই ফল আমি তোমাকে বুঝিয়ে দেব। সেই ফলটা যখন ভক্তকে বুঝিয়ে দেয় তখন সে আর ভক্ত থাকে না, সে তখন গুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন সেই ফলটা কি ভক্ষণ করেছে গুরু, খাইছে, খাইয়া পরে ভক্তকে দিল, এটা কি বোঝানো হলো? নাম ছড়িয়েছে, যশ ছড়িয়েছে, এমুক গুরুর এমুক ভক্ত, সে গুরুকে জয় করেছে, সে অনেক কামেলদার হয়েছে। আর এটা যখন গুরু শুনেছে গুরুর আত্মার হৃদয় ভরে গেছে, আমার একটা ভক্ত আল্লাহর ওলি হয়েছে, সে এখন মুর্শিদে পরিণত হয়েছে। যখন এরকমই একটা পর্যায়ে চলে যায় তখনই গুরু সেই খাওয়া ফলগুলো আবার এই গুরুকে তার ভক্তকে দিয়ে যায়, তখন ভক্তই গুরু হয়ে যায়। তখন কি হয়? তখন এই গুরু একসময় দেহ ত্যাগ করে চলে যায়, দেহ ত্যাগ করে কোথায় চলে যায়? এই ভক্তের মধ্যেই বিলীন হয়ে যায়। তখন এই ভক্তের মুখে চায় গুরু, ভক্তের মুখে দেখে, ভক্তের চোখে দেখে, ভক্তের মুখে খায়, ভক্তের সমস্ত কিছু গুরুই করতেছে। তাই আমি বলবো এই পৃথিবীতে মানুষ এই গানটাকে অনেক বাজে জায়গাতে লাগিয়েছে। বাজে জায়গাতে লাগিয়েছে কিরকম? যে প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সংসারে। এই যে অমর হয় সংসারে, যখন তার গুরু তাকে গুরু বানিয়ে দিল তখন কিন্তু তার একটা সংসার হবে, ছেলে মেয়ে হবে, ভক্তবৃন্দ হবে, এটা তার একটা সংসার। এই সংসারে সে অমর হবে, তারা একদিন তাকে মনে রাখবে। আচ্ছা, তাহলে যারা এই গানের কলিটাকে খারাপ জায়গাতে নিয়ে লাগিয়েছে তারা ইহকাল এবং পরকাল তাদের বরবাদ হয়ে যাবে। কিরকম? যে প্রেমের গাছে দুটি ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সংসারে, এই যে কথাটি মানুষ কি করেছে জানেন? নাউজুবিল্লাহ, বলতে মুখে বাজে। ব্যাখ্যাটা কোন জায়গায় ব্যাখ্যা লাগিয়েছে? যেরকম গুরু তার তেমন শিষ্য। না বুঝে তারা কি ভুল করে, নিজের স্ত্রীকে নিয়ে গুরুকে দিয়ে দেয়, দিয়ে দিলে কি হয়? সে ফল ভোগ করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এটা করে তারা ইহকালেও বরবাদ, পরকালেও বরবাদ। আচ্ছা, তাহলে কোনো ভক্ত নতুন বিবাহ করেছে, গুরুর কাছে আগে দিয়ে আসছে, গুরু এই ফলটাকে খাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে নিজে জাহান্নামী এবং ভক্ত জাহান্নামী, যদি এরকম কেউ বোঝে, এরকম কেউ করে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, মূল হাকিকত কোনটি আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কথার হাকিকত আসলে কোনটা। গুরু যে প্রেমের গাছের ফল ভক্ষণ করেছিল সেটা, নাকি নিজের স্ত্রীকে নিয়ে দিয়ে দেওয়া এটা, যে গুরু খাইয়া দেবে পরে আমি সংসারে নেব? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা নবীর শিক্ষায় নেই, এই কথা বড় পীরের শিক্ষায় নেই, কোনো জায়গাতে নেই। একমাত্র পৃথিবীতে যারা দরবেশ নামের দর্শে ভ্যাস তারাই করতেছে এই সর্বনাশ, আর তাদের জন্য তরিকত জগৎটা नष्ट हो जाच्छे। ताई आमी बोलबो आमरा अंततपक्षे एई भूलगुलो करब ना। एई कथा कोनो कुराने कोनो हादिसे कोथाओ आसेनी। एरकम भूल যারা এই ভুল পথে আছেন তারা ফিরে আসেন, তারা ওখানে থাকবেন না। আচ্ছা, তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।